হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সান্তানু, আপনারা দেখছেন এসটি ডিফারেন্টেক ইউটিউব চ্যানেল। মোবাইলে যখন নোটিফিকেশন আসে, অনেক প্রকারের নোটিফিকেশন আসে, কিন্তু আপনারা চান তার মধ্যে যে সমস্ত গুরুত্ব নোটিফিকেশনগুলো, সেই নোটিফিকেশনগুলোকে আপনারা দেখতে চান। কিন্তু অনেক সময় একসাথে অনেক নোটিফিকেশন চলে এলে আমরা কি করি না, সাধারণত মোবাইলে যে ক্লিয়ার যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিই, ফলে হচ্ছে সমস্ত নোটিফিকেশনগুলো ক্লিক হয়ে যায়, মানে ক্লিয়ার হয়ে যায়, নোটিফিকেশন বারে আর দেখা যায় না, বা একটা একটা করে সরিয়ে ফেলতে ফেলতে কোনো সময় যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, ফলে হচ্ছে আমরা সেটা আর খুঁজে পাই না। কিন্তু সেটা আবার খুঁজতে হয় যে আমার কোন অ্যাপস থেকে সেই নোটিফিকেশনটা এসেছিল, তো এই ধরনের খুঁজতে গেলে অনেক সমস্যা হয়। তো মোবাইলে একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যে সেটিংটি আপনারা যদি অন করে ফেলেন তাহলে আপনাদের এই সমস্ত ঝামেলাই পড়তে হবে না। কারণ এই যে নোটিফিকেশনের যে চক্রটা বা নোটিফিকেশন যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাদের আর থাকবে না। যদি আপনি অ্যান্ড্রয়েডের 12% ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে দেখবেন যেখানে রয়েছে আপনাদের নোটিফিকেশন এবং শেয়ার বলে যে অপশনটি রয়েছে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা যখনই দেখবেন তার মধ্যে অপশন রয়েছে মোর বলে, তো মোর অপশনের মধ্যে যাবেন। মোর বা মোর যে নোটিফিকেশন বলে অপশন আছে, তো মোর অপশনের মধ্যে ক্লিক করলে সেখান থেকে দেখবেন আপনারা পেয়ে যাবেন যেখানে হিস্ট্রি বলে, নোটিফিকেশন হিস্ট্রি। তো নোটিফিকেশন হিস্ট্রি সেখানে হচ্ছে অন করা, এটা থাকে না প্রত্যেকটা মোবাইলেই, বেশিরভাগ মোবাইলে এটাকে অফ করা থাকে। তো এই যে নোটিফিকেশন হিস্ট্রিটাকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো নোটিফিকেশন হিস্ট্রিটা অন করে নিলে ফলে হচ্ছে আপনার মোবাইলে যে সমস্ত নোটিফিকেশনগুলো আসবে, সেই সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদেরকে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সেগুলোকে সেভ করার প্রয়োজন হবে না। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে 12% সেখানে হচ্ছে সেভ রয়ে যাবে, আপনারা চাইলে পরবর্তীতে সেখান থেকে নোটিফিকেশনগুলো খুঁজে বের করতে পারবেন। তো ফলে এই ধরনের ঝুড়ঝামেলা কোনো রকম থাকবে না। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ মিস করবেন না, এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে শুধুমাত্র পাবেন। সাথে সাথে অন নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে সবাইকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন।